নাস্কর একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগতম জানাই। আজকের এমন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি যে আপডেটটি সম্পূর্ণভাবে ইউজি বিডিপিদের অ্যাসাইনমেন্ট ও এক্সাম কবে হচ্ছে, এক্সাম ফর্ম ফিল আপের নোটিশ অনুযায়ী সে সংক্রান্ত আলোচনায়। 2023 সালে ইউজি ও বিডিপিদের এক্সাম ফর্ম ফিল আপের নোটিশ আজ অবশেষে প্রকাশিত হয়েছে। তো ধরেই নিতে হচ্ছে অ্যাসাইনমেন্ট ও এক্সাম একেবারে নাকের গোড়ায়। এই জায়গায় থেকে দাঁড়িয়ে ইউজি ও বিডিপিদের এক্সাম ফর্ম ফিল আপের নোটিশ জাস্ট প্রকাশিত হওয়ার সাথে সাথে বহু ইউজি ও বিডিপি স্টুডেন্ট জানতে চাচ্ছেন আমাদের অ্যাসাইনমেন্ট অ্যাকচুয়ালি কবে হচ্ছে আর এক্সাম এক্স্যাক্ট কবে হতে পারে। এই বিষয়ে তথ্য প্রমাণ সহ ডিটেলস আলোচনা করব। ফলে যেহেতু গুরুত্বপূর্ণ বিষয়টি, তাই কাটছাড় না করে আপনারা পুরোটাই দেখবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ 2023-এর যে ইউজি ও বিডিপিদের এক্সাম ফর্ম ফিল আপের নোটিশ প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু স্পষ্টই লেখা আছে, আপনারা দেখুন, এক্সামিনেশান আর সাপোজড টু বি হেল্ড ফ্রম ফার্স্ট উইক অফ জুলাই 2023। অর্থাৎ যার আক্ষরিক মানে করলে এটাই দাঁড়ায় যে ইউজি ও বিডিপিদের ধরা যেতে পারে, অর্থাৎ সাপোজ পরীক্ষা হতে পারে জুলাই মাসের প্রথম সপ্তাহে। ইউজি ও বিডিপিদের পরীক্ষার বিষয়ে এই নোটিশে পরীক্ষার ডেট সম্পর্কে শিওর করে কিন্তু কিছু বলা হয়নি, জাস্ট সাপোজ বলে একটা প্রেডিকশান করা হয়েছে, পরীক্ষা হতে পারে জুলাই মাসের প্রথম সপ্তাহে। ফলে এখান থেকে একটা প্রশ্ন জাগতে পারে, তাহলে ইউজি ও বিডিপিদের পরীক্ষা ও অ্যাসাইনমেন্ট প্রকৃতপক্ষে কবে হচ্ছে? তো এই বিষয়ে ক্লিয়ার হতে গেলে আমাদের পূর্বের বছরের নোটিশে একটু ফিরে যেতে হবে। এই দেখুন, এটি হলো বিডিপিদের পূর্ববর্তী বছর 2022 সালের এক্সাম ফর্ম ফিল আপের নোটিশ। ওখানেও কিন্তু বলা হয়েছে, দেখুন, ইউজি ও বিডিপিদের সাপোজ টু বি এক্সাম হেল্ড ফ্রম ফার্স্ট উইক অফ জুন 2022। অর্থাৎ ধরা যেতে পারে ইউজি ও বিডিপিদের এক্সাম হতে পারে জুন মাসের প্রথম সপ্তাহে 2022 সালে। এটাও কিন্তু ছিল একটি প্রেডিকশান, 2022 সালে এক্সাম ফর্ম ফিল আপের নোটিশে এক্সাম হতে পারে জুন মাসের প্রথম সপ্তাহে বলা হলেও প্রকৃতপক্ষে পরীক্ষা হয়েছিল সেপ্টেম্বর মাসে। নোটিশটাও আপনাদের দেখিয়ে দিলাম, দেখুন আন্ডারলাইন করা আছে। অর্থাৎ এক্সাম ফর্ম ফিল আপের নোটিশে যা বলা হয়েছে, তার তিন মাসের মাথায় কিন্তু এক্সাম হয়েছিল 2022 সালে। অর্থাৎ 2023 সালের এক্সাম ফর্ম ফিল আপের নোটিশে সাপোজ এক্সাম হতে পারে জুলাই মাসের প্রথম সপ্তাহে বলা হলেও এক্সাম মিনিমাম দুই মাস পিছোতে পারে, এটা জলের মতো পরিষ্কার। পূর্বের বছরের নোটিশ দিয়ে প্রমাণ করে দিলাম সেটি। অর্থাৎ আপনাদের পরীক্ষা হতে পারে জুলাই মাস থেকে দুই মাস পিছিয়ে ধরলে দাঁড়ায় সেপ্টেম্বর মাস। অর্থাৎ 2023 সালে ইউজি ও বিডিপিদের এক্সাম হওয়ার সম্ভাবনা সেপ্টেম্বর মাস নাগাদ। আপনাদের পরীক্ষা যদি সেপ্টেম্বর মাস নাগাদ হয়, সেক্ষেত্রে অ্যাসাইনমেন্ট হবে বা অ্যাসাইনমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে জুন মাসের শেষের দিকে বা জুলাই মাসের প্রথমে। কারণ দীর্ঘ করোনার পর পিজিদের এই যে প্রথম অফলাইন এক্সাম হলো, সেক্ষেত্রে এক্সাম নভেম্বর ডিসেম্বর মাস নাগাদ হওয়ার কথা ছিল, যেটি পিছিয়েছে প্রায় তিন মাসের মতো। ফলে পিজিদের মতো ইউজি ও বিডিপিদের অফলাইন এক্সাম হতে চলেছে এই প্রথম। ফলে বিভিন্ন কারণে আপনাদেরও এক্সাম পিছাচ্ছে। ভিডিওটি প্রমাণসহ আপনাদেরকে তুলে ধরেছি, যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে আপনারা মতামত জানাবেন। আর চ্যানেলে নতুন হলে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে অবশ্যই অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।